সকলকে বিজনেস ইন বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার রাজীব। বিজনেস ইন বাংলাদেশের 298তম পর্বে রয়েছে বাংলাদেশ ও ভারতের নাগাল্যান্ডের মধ্যে ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট নিয়ে বৈঠক। বাই নাও হ্যাজ প্রুভড ইন বাংলাদেশ হু ইজ এ লিডিং বিজনেস লিডার। বিজনেসম্যান ইজ এ ডিফারেন্ট থিং, বিজনেস লিডার ইজ এ ডিফারেন্ট থিং। আই থিঙ্ক দ্য নাগাল্যান্ড ডেলিগেশন হ্যাজ বিন প্রবাবলি দ্য first people to use that. রয়েছে পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে বিজিএমইএ আয়োজিত সংবাদ সম্মেলন। আগামীতে এখানে আমাদের সময় বাঁচবে, আমরা প্রোডাকশনে, ডেভেলপমেন্টে, আরএনডিতে আমরা সময় দিতে পারবো, যে ওই অফিসের পিছে অফিসে ঘোরাঘুরি করে না করে। গার্মেন্টস শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশিষ্ট শিল্প উদ্যোক্তা জনাব সালাউদ্দিন চৌধুরীর একান্ত সাক্ষাৎকার। অনেক প্রতিষ্ঠান, আপনার ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানগুলো কিন্তু কষ্ট করে, ব্যাংকে অনেক তারা প্রপার সাপোর্টটা পায় না, তারা ব্যাংকাররা যদি আমাদের এগিয়ে আসে এই মুহূর্তে তাহলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারি। রয়েছে অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, পানি ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট দেশীয় বিদেশি প্রতিষ্ঠানগুলোর পণ্য ও সলিউশন সার্ভিসেস নিয়ে সেফকন 2023 শীর্ষক তিন দিনের আন্তর্জাতিক প্রদর্শনী। যারা দর্শক আসেন, যারা এই ইন্ডাস্ট্রির সাথে সংযুক্ত, তারা দেখতে পান যে কী ধরনের ডেভেলপমেন্ট আমাদের দেশে হচ্ছে। আলহামদুলিল্লাহ, মেলা থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এবং আশা করি আগামী দিনেও আরও সাড়া পাবো। অষ্টমবারের মতো এই মেলাটা হচ্ছে সেফকন। তো আমরা এখানে আসলে কনস্ট্রাকশন, পাওয়ার, পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, রিনিউয়েবল এনার্জি, ওয়াটার ম্যানেজমেন্ট এবং HVACR এই পাঁচটা সেগমেন্টকে কভার করছি। এবং দক্ষিণ এশীয় নেটওয়ার্ক অপারেটর্স গ্রুপের সেনক 39 আন্তর্জাতিক সম্মেলন সহ নানা আয়োজন। সাইবার জগতে যা কিছু আছে সব কিছু যেন আমাদের দেশের আইটি পদ্ধারা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। দেখবেন আজ রাত 11:50 এ ATN বাংলার পর্দায়।